যারা যত্র মেডিসিন কিনে খাচ্ছেন গ্যাস্ট্রিকের কারণে এবং এই টেন্ডেন্সিটা আমাদের দেশে দেখা যাচ্ছে ভীষণই প্রকট, এদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন যে যে কোনোটা দেখা যাচ্ছে বিফোর ফুড বিফোর মিল, কোনোটা আফটার মিল, বাট এগুলো তারা জানছে না বা এগুলো তারা মেনটেন করছে না, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মূলত যত্র ওভার দ্য কাউন্টার মেডিসিন আমরা গ্লোবালি একটা টার্ম আমরা ইউজ করি, তো সেখানে কিন্তু অ্যান্টাসিডের উপরে কিন্তু অন্য কোনো কিন্তু ওষুধ কিন্তু নাই। আচ্ছা, যেমন আমরা যখন অ্যাসিডের ওষুধগুলো যখন ভাগ করি, প্রথম অ্যান্টাসিড মানে কি, অ্যাসিডটাকে নিউট্রাল করে অ্যান্টাসিড। তারপর হচ্ছে কি, আমরা H2 ব্লকার্স, প্রাথমিক যে রিসেপ্টর পাকস্থলীতে থাকে তাদেরকে ব্লক করার জন্য H2 ব্লকার্স আমরা দিই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার PPI, প্রোটন পাম্প ইনহিবিটার। তো এই যে স্কেলিংগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি ডিজিজের সাথে সাথে কিন্তু আপগ্রেডেশন অফ দ্য মেডিসিন হচ্ছে। তো এখন আমরা যেটা করি, দেখবেন কথা কথা বলে আমি সেকলো খাচ্ছি অথবা সার্জেল, তো এই সেকলো সার্জেল যেটাই বলে না কেন এগুলো সব PPI। সো দিজ আর বেসিক্যালি সেকেন্ড ও থার্ড জেনারেশন মেডিসিনস দ্যাট উই ইউজ ফর অ্যাসিডিটি। তো একটা পেশেন্ট যখন এটা খাওয়া শুরু করে দেয়, রেজিস্ট্যান্ট কিন্তু ডেভেলপ করে যায়। এখন আমি অবাক হই মাঝে মধ্যে যে আমাদের দেশে এই অ্যাসিডের জন্যে ফোর্থ জেনারেশন মেডিসিন চলে আসছে, অ্যান্টিবায়োটিক টাইপের মেডিসিন। এক্স্যাক্টলি, তো এই 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 র্যাপিড ড্রাস্টিক চেঞ্জের জন্য যেটা হচ্ছে যে যেই রোগীদেরকে আমরা প্রাথমিকভাবে ডায়াগনোসিস করে অথবা তাদেরকে অ্যাডভাইস করে চিকিৎসা করতে পারতাম, তারা নিজেরা ওভার দ্য কাউন্টার হিসেবে এইসব হাই জেনারেশন ওষুধগুলো পাওয়ার জন্য যেটা হচ্ছে যে রোগের দীর্ঘায়ুতা বাড়ছে, যার জন্যে যে বলছেন যে 6 মাস 1 বছর ধরে ভোগার কারণ এটাই। কারণ আমরা অ্যাজ ডক্টর্স আমরা যেটা করি যে ধরেন একটা ফরমেটে আগাই, আমি তো হুট করে একটা পেশেন্টকে আসলেই সেকেন্ড অথবা থার্ড জেনারেশন ওষুধ দিতে পারবো, হয়তো সে সাময়িকভাবে একটু বেনিফিট বেশি পাবে, বাট সে বুঝতেছে না যে এখানে থেকে তার কি ধরনের ক্ষতির সম্মুখীন সে হয়ে যাচ্ছে। আমার এই অ্যাসিডিটি হইলেই মাথা ধরা থাকে এবং মাথা ব্যথা হয়। এখন অ্যাসিডিটির সাথে কি মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে? অনেকেই বলে যে সম্পর্ক নাই। এখন আমি কি মাথা ব্যথার চিকিৎসা করবো না অ্যাসিডিটি দিয়ে করবো? এটি খুব সুন্দর প্রশ্ন করেছেন দর্শক। আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি স্যার, উনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি অ্যাসিডিটি হলে যেটা হয়, উনার জন্য আপনার অ্যাসিডিটা হয় কখন, পেটটা খালি। তো এখন পেটটা খালির কারণে কি হয়, শরীরের সুগারের পরিমাণ কমে যাচ্ছে। তো সুগারের পরিমাণ কমে গেলে মাথা ব্যথাটা অথবা মাথা টাটানো ব্যথা যেটা আমরা বলি সেটা কিন্তু হয়। সেক্ষেত্রে উনার যে সাজেশন আমার পক্ষে থাকবে যে উনি ওই সময় কিছু খেয়ে নেবে, বাট সুগার জাতীয় না খাওয়াটাই বেটার হবে, স্যান্ডউইচ টাইপ। কারণ সুগার বলতে অনেক সময় দেখা গেলো মিষ্টি খাবে, খালি পেটে আবার মিষ্টি যদি খায় সেক্ষেত্রে অনেক সময় অ্যাডভার্স এফেক্ট হয়, অ্যাসিডিটি কিন্তু অনেক সময় বাড়ে। তো যার জন্য ওনাকে বলবো ডাইজেস্টিভ বিস্কিট এইরকম অথবা মিষ্টি অথবা আপনার ব্রেড এই জাতীয় জিনিস যদি খায় অথবা মুড়ি এই জাতীয় জিনিস যদি উনি যদি খেয়ে ফেলেন, তারপর উনি দেখেন যে ওনার কী অবস্থা। যদি দেখেন এরপর পরিবর্তন হচ্ছে না, তাহলে ওনাকে বলবো যে একজন ডাক্তারের কাছে যে সম্পূর্ণ খুলে বলা এবং মোস্ট প্রবাবলি ওনার একটা এন্ডোস্কোপি লাগবে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে আসলে ওনার কি সমস্যাটা। তারপরে পেটটা মনে হয় যে একদম শুলা থাকে এবং হজমটা খুব কম হয় এবং খুব দেরি হয় হজম হতে, আর খুব সময় লাগে। দর্শক, এটা কি সব ধরনের খাবার খেলে হয় না কিছু স্পেসিফিক খাবার? হ্যাঁ, প্রায় কিছুদিন ধরে প্রায় খাবার খেলে, নাস্তা খেলে অথবা অন্য লাঞ্চ করলে বা ডিনার করলে পেটটা মনে হয় যে একটু ফুলা ফুলা থাকে, একদম টাইট অবস্থা থাকে এবং খুব দেরি হয় হজমটা হতে, হাঁটা হুঁটা করলে কোনো রকমের হতে চায় না। আপনার ডায়াবেটিস আছে? দর্শক, আমার ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে স্যার, সেক্ষেত্রে সমাধানটা কি হবে ওনার? ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের যেটা করে পাকস্থলীর কার্যক্ষমতা অনেক কমে যায়, অনেক কমে যায় বেসিক্যালি। এটার খাদ্য নিয়ে হজম করা যেটা প্লাস পাচন করার যে প্রক্রিয়া যেটা, এটা অনেক স্লো হয়ে যায়। তো যার জন্যে এম্পটিং টাইম আমরা বলি, পাকস্থলীর অ্যাকচুয়ালি এম্পটিং টাইম হচ্ছে গিয়ে সলিডের ক্ষেত্রে 4 ঘন্টা ম্যাক্সিমাম, আর এরকম তরলের ক্ষেত্রে 20 মিনিট নিচে দিয়ে ছেড়ে দিবে। তো ডায়াবেটিস হলে যেটা হয়, নার্ভগুলো একটু দুর্বল হয়ে পড়ে। তো নার্ভগুলো যদি দুর্বল যদি হয়ে পড়ে, সেক্ষেত্রে যেটা দেখা যায় যে এই যে পাচনের যে সমস্যাটা, এটা হতে একটু সময় নেয়, যার জন্যে উনার জন্যে আমার অ্যাডভাইস থাকবে যে যে কোনো ধরনের প্রোকাইনেটিক ওষুধ আমরা যেটা বলি, যেটা পাকস্থলীকে ত্বরান্বিত করার ওষুধ, ওটা যদি উনি যদি একটু খান, তাহলে আমার বিশ্বাস ওনার এই সমস্যা থেকে উনি সমাধান পাবে। আচ্ছা আচ্ছা।